বাগেরহাটের মোল্লাহাটে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় দুশো পঞ্চাশটি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে সকালে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে মারি আজম খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে মোল্লাহাট উপজেলা পরিষদ প্রেরণায়তনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমদ নাজবুল হুদা মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান সম্পাদক শাহিনুল আলম ছানা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ হোসেন সহ আরও অনেকেই অনুসারে সরকারি কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা প্রশাসন করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় দুশো পঞ্চাশটি পরিবারের প্রত্যেকে নগদ দুই হাজার টাকা করে প্রদান করেন